হয়েছে, আল্লাহ যেন তাদের উপরে অভিসম্পাত করেন, যাদের কারণে এই সমস্যা তৈরি হয়েছে আল্লাহ যেন ওদেরকে আদার দেন, না হলে চিরে ধ্বংসের দিকে ঠেলে দেন। আর আপনারা কেউ কেউ কোন উচ্চবাচ্য করবেন না, পরিস্থিতি গরম করে কোনো লাভ নেই, শৃঙ্খলার সাথে বাড়ি চলে যান আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দেন, দোয়া করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।